হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের ফ্রি ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব প্রত্যেক দিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের এক্সাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ আবগারি দপ্তরে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এখানে কোনো আবেদন ফি তোমাদেরকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অনলাইনে ঘরে বসেই আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে আমি চাকরিটি সম্পর্কে তোমাদেরকে পরপর বিস্তারিতভাবে জানাবো অর্থাৎ এখানে কোন কোন নিয়োগ করা হচ্ছে তোমরা আবেদন করতে চাইলে কি কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে বয়স কি থাকতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে তাই তোমরা কমপ্লিট ইনফরমেশন পেতে হলে ভিডিওটিকে কেউ স্কিপ করো না প্রত্যেকেই ভিডিওটিতে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখতে থাকো তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি এক্সাইজ ডট ডাব্লুবি ডট ডট ইন অর্থাৎ রাজ্যের এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্ট নোটিস তোমরা ডাউনলোড করতে চাইলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা দেখতে পাবে হোয়াটস কারেন্ট এখানে তোমরা রিক্রুটমেন্ট নোটিসটি এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তাছাড়া তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে কিন্তু ক্লিক করে এই নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নিতে পারবে তো দেখতে পেলে আমরা নোটিশটিকে ডাউনলোড করে নিলাম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে এবং এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিস অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এস এস ডি অ্যান্ড ডিটি অপারেটর ডিইও অন থার্ড পার্টি রোল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ওয়ার্কিং ইন ই গভর্নেন্স প্রজেক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেডেড উইথ দ্য টেকনিক্যাল অ্যাসিস্টেন্স অব দ্য ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার ডিটেলস ইন টেবিল বিলো অর্থাৎ এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডি ই এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এসএসডি এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে ওকে এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে নেক্সট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিরিয়াল নাম্বার পোস্ট কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স নাম্বার অফ ভ্যাকেন্সি প্রফেশনাল ফি তো পোস্টের নাম যেটি রয়েছে প্রথম পোস্ট দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ এস এস ডি এক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে দেখতেই পাচ্ছ ফার্স্ট ক্লাস এমসিএ অর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি অর কম্পিউটার সায়েন্স অর

এবং সঙ্গে বলা হচ্ছে প্রেফারেবল এক্সপিরিয়েন্স অফ ফাইভ ইয়ার্স অ্যাজ সফটওয়্যার ডেভেলপার তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের যদি সফটওয়্যার ডেভেলপের ওপর ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে বন্ধুরা এই ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে দুটি নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ওকে ডিইও এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের একটি তোমাদের ট্রেনিং সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে বন্ধুরা দুটি শূন্যপদ রয়েছে ওকে এবং দুটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রফেশনাল ফি বলা রয়েছে নেগোসিয়েবল অর্থাৎ আলোচনা সাপেক্ষে কিন্তু এটি ঠিক করা হবে ওকে নেক্সট হচ্ছে অফ পোস্টিং সেক্ষেত্রে তোমাদের পোস্টিং কোথা হবে পোস্টিং হবে কলকাতা ওকে কলকাতায় কিন্তু পোস্টিং হবে নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেকশন প্রসেস সেক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফলোড বাই মেশিন টেস্ট অব ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন ইন্টারভিউ অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে চেক করা হবে তারপর একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট তৈরি হবে এবং সেই সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে এবং ইন্টারভিউতে পাস করার পর তোমাদের যেটি রয়েছে মেশিন টেস্ট ওকে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ এবং মেশিন টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টিমেটেড বা ইমেল অনলি অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হবে তাদেরকে কিন্তু ইমেল এর মাধ্যমে কিন্তু জানানো হবে ওকে অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করবে ইমেলটি চেক করবে তাহলে কিন্তু সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে ইমেল ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কিনা ওকে বন্ধুরা এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে ওকে এই নোটিফিকেশনের সাথে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে দেখতে অপারেটার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল যারা এখনো অব্দি যুক্ত হওনি প্রত্যেকেই যুক্ত হও বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা কিন্তু সবার প্রথম সেখানে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে

এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে এবং এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে বন্ধুরা কুড়ি ডিসেম্বর দু হাজার একুশ তারিখ ওকে কুড়ি ডিসেম্বর দু হাজার একুশ তারিখ এটি হচ্ছে আবেদন করা লাস্ট ডেট তো যারা যারা ইন্টারেস্টেড যারা যারা আবেদন করবে ভাবছো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে বা এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে আশা করি আমি তোমাদেরকে বন্ধুরা বোঝাতে পেরেছি যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে কিভাবে মেল করতে হবে এর উপর যদি ভিডিও চাও তোমরা জানাবে তাহলে আমি একটি সেকেন্ড ভিডিও এর উপর বানিয়ে দেবো ওকে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও তাছাড়া তোমাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোকে ডাউনলোড করে নাও প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে ওকে